বিসমিল্লাহ রহমানুর রহিম বিমডুর আলট্রাসাউন্ড টিভির পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছে তাদেরকে জানাই সালাম আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো মূলত আলট্রাসাউন্ডের বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি আলট্রাসাউন্ড রিলেটেড আমরা যে কাজ করছি সেই ব্যাপারে আমরা আজকে ডিসকাশন করব এবং কিভাবে। আমরা একটা আলট্রাসাউন্ড মেশিন অপারেট করব। সেই বিষয় মূলত আপনাদের সামনে তুলে ধরবো এবং যারা ঈদে বাড়ি গিয়েছিলেন বাড়ি থেকে আসছেন তারা এখন চিন্তা করতেছেন যে আমি আলট্রাসাউন্ড কোর্স করবো সার্টিফিকেট কোর্স করবো সিএমইউ সার্টিফিকেট মেডিকেল আলট্রাসাউন্ড অর ডিপ্লোমা ডিপ্লো ইন মেডিকেল আলট্রাসাউন্ড এবং হচ্ছে ডিএমইউ ডি এ যেটাই করেন এখানে আমরা যে বিষয়গুলো আমরা করে থাকি মূলত আমাদের আলট্রাসাউন্ড শিখতে গেলে আমাদের মেশিন অপারেট করতে হয় সেই মেশিন অপারেট করার যে সিস্টেমটা এটা যদি আপনারা ভালো করে রুপ্ত করতে পারেন তবে যে কোনো মেশিনই আপনারা কিন্তু অপারেট করতে পারবেন সেই মেশিন কোন মডেল এটা বিষয় না কোন কোম্পানির এটা বিষয় আমাদের জানা উচিত যে আমরা যে মেশিনটা ইউজ করে এর বেসিকটা জানতে হবে তো বেসিকটা জানতে হলে কি করতে হবে মূলত আমাদের আল্ট্রাসাউন্ড মেশিনে যে বিষয়গুলো আমরা দেখি তার ভিতরে ফ্রিকুয়েন্সি এবং ডেপ এডের যে একটা কাজ আছে এই কাজটা যদি আপনারা ভালো করে বুঝতে পারেন তাহলে আপনি আল্ট্রাসাউন্ড করে ধরেন আপনার একটা সুন্দর একটা ইমেজ নিয়ে আসতে পারবেন আমরা মূলত কী করি একটা সুন্দর ইমেজ নিয়ে এসে সে সেটাকে আমরা অ্যানালাইসিস করে একটা রিপোর্ট দিই সো আমাদের সেই ক্ষেত্রে আমরা যে মেশিনে হোক না কেন সেই মেশিনের বিষয়টা আমাদের জানা দরকার আমরা এখন মেশিন সম্বন্ধে কিছু বিফ আপনাদের করব যে আপনি একটা মেশিন কিভাবে অপারেট করবেন এবং যে কোম্পানির হোক না কেন সেই বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করব। আমরা এখানে আমরা অনেকগুলো প্রব দেখতে পাই অনেকগুলো প্রবের এক একটা প্রবের এক একটা কাজ থাকে সেই প্রবগুলো আমরা একটু দেখবো এটা যেমন আমরা জেনারেলি আমরা যে প্রবটা ইউজ করে থাকি অ্যাপডোমেনাল আলট্রাসাউন্ড এই অ্যাবডোমেনাল আলট্রাসাউন্ড আমরা কি করে থাকি কারভিলিনিয়ার বা কনভেক্স প্রব ইউজ করে থাকি এটার হলো ফ্রিকোয়েন্সি কত এটা হলো টু থেকে সিক্স মেগাহার্স এটা লো ফ্রিকোয়েন্সি প্রব এই লো ফ্রিকোয়েন্সি প্রব দিয়ে সাধারণত আমরা অ্যাপডোমেনাল আলট্রাসাউন্ডগুলো করে থাকি অ্যাবডোমেনাল মধ্যে কী কী আছে যেমন আমরা লিভার জিবি স্প্রিন প্যান্কেয়ার্স কিডনি ইউরিনারি ব্লাডার পোস্টেড ইউট্রাস ওভারি প্রেগনেন্সি আর্লি প্রেগনেন্সি লেটর এই অ্যাবডোমোনাল যে আলট্রাসাউন্ডগুলো আছে এই প্রব দিয়ে আমরা করে থাকি এটা ডিপ অর্গানের জন্য আমরা এই প্রবটা ইউজ করে থাকি আচ্ছা তারপরে আমরা আরেকটা জিনিস করে থাকি সেটা হচ্ছে লিনিয়ার প্রব এই লিনিয়ার প্রবের কাজ কি লিনিয়ার প্রব সুপারফেশিয়াল পার্টগুলো করার জন্য লাইক কী কী আপনার থাইরয়েড বেস টেস্টি স্কোটাম এগুলা করার জন্য আমরা এই সুপারফিশিয়াল এটা হাই ফ্রিকোয়েন্সি প্রব এই প্রবের হচ্ছে বেসিক জানতে হবে এটা থ্রি থেকে থার্টিন মেগাহার্স আছে যেমন এটা ডিসি ফোর্টি মেশিন ডিসি ফোর্টি মেশিনে থ্রি থেকে থার্টিন মেগাহার মেগাহার্স হ্যাঁ লিনিয়ার প্রব আর এইটাতে আমরা আরও কিছু মেশিনে যেমন থার্টি মেশিনে এটা দেখা গেছে যে এটা ফোর থেকে সেভেন পর্যন্ত আছে ফোর থেকে সেভেন ম্যাগার্স আছে বা থ্রি থেকে সেভেন ম্যাগার্স আছে এটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ হতে পারে বাট যত ফ্রিকোয়েন্সি বেশি হবে তত টাইনি এবং মাইক্রো অর্গানগুলো আমরা দেখতে পারবো সুপারফিশিয়াল পার্টগুলো আমরা দেখার জন্য এই প্রোব ইউজ করতে করে থাকি তারপরে কি আছে তারপরে আমরা এটা করব কি এটা হচ্ছে মাইক্রো কনভেক্স আর হতেছে সেক্টর প্রোভ যেটা দিয়ে আমরা হইতেছি ইকো কার্ডিওগ্রাম করে থাকি এটা ডপলারও করা যায় আবার হতেসে এটা কি করা যায় এটা ডিও করা যায় সো আমরা এইটা হইতেছে সেক্টর প্রব এটা দিয়ে আমরা ইকো কার্ডিওগ্রাম করার জন্য ইউজ করে থাকি আর 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 আরও যে প্রবগুলো আছে তার ভিতরে টিভিএস এবং হচ্ছে ইয়ে টিভিএস প্রবটা আমরা যেভাবে করে থাকি টিভিএসের এর আসে যাই আমরা মোটামুটি এটা একটা দেখালাম এখন আমরা মেশিনের কিছু কাজ আছে মেশিনে আমরা যেমন এখানে লেখা আছে কি টিজিসি টাইম গেন কম্পোজিশান হ্যাঁ এটা দিয়ে আমরা কাজ কি এটা দিয়ে দেখেন এই টাইম গেন কম্পোজিশানে আমরা কি করতেছি এখানে আমরা এটা যখন বাড়ায় দিচ্ছি তখন এখানে গেনটা মেশিনে অটোমেটিক বেড়ে যাচ্ছে তো এই জিনিসটা আমাদের জানতে হবে আবার আমরা যে জিনিসটা করে থাকি গেন এই গেনের কাজ কি গেনের কাজ মূলত হচ্ছে ব্রাইটনেস বাড়ানো এই ব্রাইটনেস এটা বাড়ায় দিলে এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পর্যন্ত থাকে এটি হাই গেন বাড়ায় দিলে কি হবে ব্রাইটনেসটা বাড়বে তাহলে আমরা ভালো করে দেখতে পারবো এই জন্য আমরা গেনের কাজ করব আর এই যে গোল যে দেখতেছেন এটাকে প্রকাশ করেন এইটা হতেছে আমরা হতেছে ট্রাক বল বা কার্সার বলে থাকি এটা হলে কম্পিউটারের মাউসের মতো এটা দিয়ে আমরা কী করি এটা দিয়ে আমরা কোনো মেজারমেন্ট ইয়েটা করতে গেলে মেজারমেন্টে যে আমরা এই মেজার এভাবে চাপ দিলে একটা একটা সে ধারণা গেলে সিলেক্ট করলে আমরা লিভার লিভার মেজার করার জন্য সেট দিব সেট দিয়ে আমরা এখানে যদি লিভার মেজার করি সেই ক্ষেত্রে লিভার এইভাবে মেজার করার জন্য যেটা করতে হয় এটা আমরা ট্রাক বল দিয়ে কাজ করতে আর দুই সাইডে দুটো সেট বাটন আছে এই সেট বাটন দুইটা কি করব সেট বাটনে ওকে দিতে হবে আর মেজারে দিলে যত আমরা অর্গান ওয়াইজ মেজার করব তখন হচ্ছে আমরা মেজার দিব আর এখানে যে বিষয়টা আছে আমরা কয়েকটা ভিউ আমরা এখানে দেখি যেমন সিঙ্গেল আছে একটা এটা যেমন আমরা দেখতেছি এটা সিঙ্গেল ভিউ আমরা এখানে যদি এটাকে ডুয়েল করি তাহলে দুইটা ভিউ দেখতে পাবো আবার যদি আমরা এখানে কোয়াড দিই তাহলে আমরা চারটে ভিউ দেখতে পারবো যখন আমরা চারটে দরকার তখন চারটে নিব। ঠিক আছে আর এখানে আরেকটা বিষয় যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে আমরা এখানে কি করব। এখানে আমরা ফ্রিকুয়েন্সি এবং হচ্ছে ডেপথ এটার যে কাজ আমরা ফ্রিকুয়েন্সির কাজ কি ফ্রিকোয়েন্সি যত আমরা কি করব। মানে যে অর্গান ভেদে আমরা যেটা করব। সেটা যত বাড়ায় দিব তত ভালো আসবে আবার যত কমায় দিব তত অর্গান ভেদে যেগুলা ডিপ অর্গান সেগুলোর ক্ষেত্রে কমায় দিলে কি হবে ভালো রেজুলেশন আসবে আবার যদি বাড়ায় দিই বাড়ায় দিলে কি হবে বাড়ায় দিলে হতেছে যেটা তাহলে বাড়াইতে হবে যেমন থিন অর্গান সেগুলোর ক্ষেত্রে আমরা বাড়ায় দিই বাড়ায় দিলে সেটার রেজলিউশানটা ভালো আসবে এটা হইতেছে ডেপথের এবং হইতেছে ফ্রিকোয়েন্সির কাজ আচ্ছা তারপরে এখানে আমরা মূলত আমরা মেশিনে আরও কিছু বিষয় আমরা করে থাকি যেমন ডপলার অপশানে কোনগুলোতে আমরা ডপলার করব সেই ডবলার অপশানগুলো এখানে দেওয়া আছে যেমন সি ডাব্লু সি ডাব্লু মেনে হলে কন্টিনিউস ওয়েব ডপলার আচ্ছা এখানে দেওয়া আছে পি ডাব্লু পালস ওয়েব ডপলার এই পালস ওয়েব ডবলার এটা জানতে হবে পালস পালস ওয়েব ডপলারে আমরা কি করব পালস ওয়েব ডবলারে আমরা পালস ওয়েব যখন করব তখন আমরা এই ওয়েব ডপলারে দেবো হ্যাঁ যেমন হতেছে আমরা কি যখন আমরা হতেছে কোনো হার্ডের হতেছে পালসেশন দেখব তখন আমরা অবশ্যই এই বি ডব্লিউ দেব যেমন হতেছে ফিটাল হার্ডের দেখার জন্য আমরা পি ডাব্লু ইউজ করব ওয়েব ডপলার আর সিডাবলিউ হলে কন্টিনিউস ডবলার যেটা আমরা ডবলার করব মানে ইকো কার্ডিওগ্রাম করবো সেটা হলো ইকো কার্ডিওগ্রাম আর এখানে কালার ডবলার এখানে আমরা ভেন এবং হইতেছে আটারিল কোনো রকমের ডিজিজ থাকলে বা থম্বোসিস থাকলে এই ধরনের কোনো প্রবলেম থাকলে আমরা কালার ডবলার দিব হ্যাঁ আর একটা হচ্ছে হলো পাওয়ার ডবলার পাওয়ার ডবলারে আমরা কি করব পাওয়ার ডবলারের মানে এই ডবলারটা হইতেছে পাওয়ার দিয়ে আমরা দেখি যে যত মানে কালার ডবলার যেখানে পাচ্ছি না সেটা আমরা পাওয়ার ডবলার মাধ্যমে এটা দেখতে পারি আর তারপরে যেটা আছে বি মোড বি মোড মিটা হতেছে ব্রাইটনেস মোড আমাদের আলট্রাসাউন্ড মেশিনে কয়টা মোড আছে সেই মোডগুলোর ভিতর কি সেটা হচ্ছে বি মোড বি মোড হতেছে আমরা ব্রাইটনেস মোডে আমরা করি যেটা যে এখানে মেশিনে দেওয়া আছে বি মোড বি মোডে আমরা আলট্রাসাউন্ড করে থাকি আবার কালার ডপলার যেগুলো ডপলার মোড সেগুলো হল ডপলার মোড আরেকটা আছে কি এ মোড মশার মোড কার্ডিয়াক পালসেশন দেখার জন্য যে মোডটা আমরা করি সেটা হলো মশার মোড আরেকটা মোড আছে সেটা হচ্ছে আমরা কী করি এইখানে দেখা দেখা যাচ্ছে যে লাইভ একটা দেখা যাচ্ছে হুম যেটা লাইভ আছে এটা হচ্ছে লাইভ লাইভ হলে অ্যাক্টিভ থাকবে হ্যাঁ লাইভ অ্যাক্টিভ থাকবে তাহলে আমরা এই যেখানে দেখতেছি এটা লাইভ লড়তেছে হ্যাঁ এটা হলো রিয়াল টাইম মোড তাহলে এই আমরা হইতেছে মূলত চারটে মোড আমরা ইউজ করি আলট্রাসাউন্ড আর একটা অ্যাম্বলুচুয়ের মোড আছে সেটা আলট্রাসাউন্ড ইউজ হয় না ওটা ফিজিওথেরাপি বা জাহাজে শিপে এগুলাতে ইউজ হয় তাহলে আমরা মোটামুটি যেটা জানলাম যে একটা আলট্রাসাউন্ড মেশিনের অপারেট করতে গেলে আমাদের এই জিনিসগুলো লাগে আর একটা মেশিনে ধরেন প্রথমে আমরা যে কাজটা করব প্রথমে যায় আমরা মেশিনে পেশেন্টে যাব পেশেন্টে যায় পেশেন্টের একটা বা যে কোনো একটা পেশেন্টের যেমন দিছে সে ধরেন আমি আল আমিন একটা পেশেন্টের নাম লিখতে হবে ঠিক আছে এইভাবে একটা নাম লিখে দিব হ্যাঁ নাম লিখে দিয়ে তারপরে কি করবো আলামিন ঠিক আছে এইভাবে তার একটা নাম লিখে দিলাম এখানে তার হলো এজ লিখে দিব হ্যাঁ এটা হলো মেডিকেল আইডি এটা হচ্ছে ফার্স্ট নেমের ক্ষেত্রে এখানে আমি যদি মনে করি এমডি আছে সেক্ষেত্রে এমডি লিখে দিব তারপরে এখানে তার এজ যেমন মেল হলে মেল আলামিজাদো বা মেল সেখানে মেল দিয়ে দেবো আর এখানে এস থার্টি টু ঠিক আছে দিয়ে ওকে দিয়ে দেব এইভাবে দিয়ে দিলে আমরা একটা মেশিনে একটা ইয়ে পাওয়া যাব এখানে আমরা যদি সিঙ্গেল মোড়ে নেই এইভাবে ইয়েতে চলে আসলো আমরা এখন যদি মনে করি যে কোনো আলট্রাসাউন্ড করতে হবে এইভাবে আমরা একটা আলট্রাসাউন্ড মেশিন রেডি হয়ে গেলো তখন আমরা প্রব মেশিন প্রবটা হইতেছে পেশেন্টকে দিয়ে আমরা আলট্রাসাউন্ড শুরু করে দিলাম তারপরে যে যেগুলো ইমেজ নেওয়ার দরকার এইভাবে একটা একটা করে ইমেজ দিব। নিয়ে তারপরে আমরা এখানে সুন্দর করে একটা ইয়ে দিয়ে দিব। যে ইমেজ নেওয়ার পরে আমরা একটা রিপোর্ট কিভাবে তৈরি করতে হয় সেই রিপোর্টটা দিয়ে দিলাম তো এখানে আমরা দেখা যায় যে এখানে একটা ছবি আমাদের স্টোরেজ করার ব্যবস্থা আছে সেই স্টোরেজ কিভাবে করব। এখানে আলামের দিশি দেখি অন্য যে কোনো ছবি নেওয়া থাকলে সেই ছবিটা আমি এখানে দেখানোর চেষ্টা করব হুম তো এখানে যেগুলো হইতেছে ইয়া দেওয়া আছে তার ভেতরে একটা যদি ছবি এখানে থাকে সেই ক্ষেত্রে আমরা আই স্টেশনে যেয়ে আমরা যে কোনো একটা ছবি এ ধরনের নিয়ে নিতে পারি ঠিক আছে এখানে যেমন একটা প্রেগনেন্সি প্রোফাইলে একটা ছবি দেওয়া আছে দেখা যাচ্ছে এখানে হচ্ছে বিপিডি মেজার করা আছে এখানে এফ এল মেজার করা আছে এবার যেমন ছবি দেওয়া আছে আমরা এখানে রিপোর্টে গেলে এই রোগীর কী কী রিপোর্ট ছিল আমরা এখানে যেয়ে পাবো ঠিক আছে যে তারপরে আমরা যদি মনে করি যে এখানে রিপোর্ট প্রিন্ট দিতে হবে সেই ক্ষেত্রে প্রিন্টের ক্ষেত্রে এখানে যেয়ে আমরা কি করব আমরা এখানে যাই প্রিন্ট অপশানে যাব অপশানে গিয়ে আমরা হতেছি এখানে প্রিন্ট দিব ঠিক আছে এইগুলোর ক্ষেত্রে আমরা এইভাবে সুন্দর করে একটা রিপোর্ট আমরা ইয়া করে নিতে পারি এখানে আমরা যেমন হতেসে আল আমিন দিছি এখানে যদি কোনো ছবি অ্যাড করা থাকে তাহলে আমরা সেই ছবি অ্যাড করে নিতে পারব ঠিক আছে ছবি অ্যাড করে নিয়ে জাস্ট একটা রিপোর্ট যেভাবে ফরমেট করতে হয় ফরমেট করে বাস আমরা এখানে একটা রিপোর্ট রেডি করব। এইভাবে মূলত আমরা একটা আলট্রাসাউন্ড রিপোর্ট সুন্দর করে করতে পারি এবং মেশিনের যে কাজ সেই মেশিনের কাজগুলো আমরা ইজিলি মানে ইয়ে করতে পারি একটা আলট্রাসাউন্ড মেশিনে ধরেন যে অপারেটিং যে সিস্টেমগুলো এই সিস্টেমগুলো যদি আমরা ভালো করে জানতে পারি তাহলে অতি সহজে এবং স্বল্প সময়ে একটা আলট্রাসাউন্ড রিপোর্ট করা সম্ভব তো আমরা নেক্সটে আরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। মেশিন রিলেটেড যে যে বিষয়গুলো আমরা এখানে দেখাইছি এই মেশিনের মানে যাবতীয় জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি নেক্সট ডে আরও হয়তো কিছু ইনফরমেশান আসবে সেই ইনফরমেশানগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করব এবং যারা ডিপ্লোমা করার চে চিন্তাভাবনা করতেছেন যা ঈদ শেষ করে আসছেন ঈদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং এই সাথে আরও জানাচ্ছি যে যারা ঈদ করে চলে আসছেন তারা থিঙ্কিং করতেছেন যে এখন ডিপ্লোমা করা উচিত তাদের জন্য আমি বলবো যে ডিপ্লোমা কোর্স যদি করতে চান তাহলে এখনই ভর্তি হওয়ার সময় এবং আমাদের বিমডুর চ্যানেলের বিমডুর আলট্রাসাউন্ড টিভির পক্ষ থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সেই ডিসকাউন্টটা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের পেজে দেওয়া নাম্বারগুলোতে ফোন দিয়ে যোগাযোগ করে অ্যাডমিশন নেওয়ার ব্যবস্থা করা আছে সেখানে আপনি যোগাযোগ করে আপনি অ্যাডমিশন হতে পারবেন তো আজকে এ পর্যন্ত আজকে আমরা এখানে আমাদের অ্যাড্রেস তো সবাই জানেন তারপরে আবার বলে নিচ্ছি যে আমাদের হেড অফিস হচ্ছে শ্যামলী বাস স্ট্যান্ড চোদ্দো বাই এক মিরপুর রোড বিল্ডিং লেভেল টু আর বাইরে যেগুলো আছে রাজশাহী রংপুর খুলনা সিলেট সেটা পেজে দেওয়া আছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশন হতে পারবেন তো আজকে এ পর্যন্ত আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম বিমডুর আলট্রাসাউন্ডের পক্ষ থেকে এবং বিমডুর আলরাসান টিভির পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালামু আলাইকুম